অবসর পেলেই সমুদ্রের টানে সারা দেশ থেকে মানুষ ছুটে যান পর্যটন নগরী কক্সবাজারে, গা ভেজান সৈকতের নোনা জলে। এবার রাজনৈতিক অস্থিরতায় পর্যটন মৌসুমে শুরুটা ভালো না গেলেও জাতীয় নির্বাচনের পর আবার পর্যটনে মুখর কক্সবাজার। এতে চাঙ্গা হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্য, আর প্রাণচাঞ্চল্য ফিরেছে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ব্যবস্থা সহ গোটা পর্যটন খাতে। অধিকাংশ হোটেল মোটেল গেস্ট হাউস ভাড়া হয়ে গেছে শতভাগ। দিনভর সমুদ্রের পানিতে ভেজার পাশাপাশি জেডেস্কি বিচ বাইকে চড়ে আনন্দ উপভোগ করেন অনেকে। সুযোগ ছিল ঘোড়ায় চড়ে ভিন্ন রকম অভিজ্ঞতা অর্জনেরও। অনেকেই প্রিয় মুহূর্তগুলো বন্দী করেছেন ক্যামেরায়। এখন পরিবেশটা খুব নিরিবিলি, খুব ভালো লাগছে। পরিবার নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। এখন বেরোলাম, সারাদিন খুব ক্লান্ত ছিলাম, ঘোরাঘুরি করলাম, তো ভালোই লাগছে। এর আগেও এসেছি। জীবনানন্দ দাশের একটি কবিতা চরণ না বললে নয়, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহ হল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। বিপুল পর্যটক আশায় খুশি সৈকতের ফটোগ্রাফার, জেডেস্কি চালক, বিচ বাইক চালক, ছাতার চেয়ার মালিক সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেক ভালো হচ্ছে ব্যবসা আমাদের, কিন্তু যদি কি সামনে যদি আর বন্ধ না যায় তাহলে আমরা মনে করব অনেক ভালো ব্যবসা যাবে। অনেকদিন তো রাজনীতির জন্য অনেক ব্যবসা হয় নাই, নির্বাচনের কারণে, হরতালের কারণে পর্যটক আসতে পারে নাই, এর কারণে আমাদের ব্যবসা তেমন ভালো হয় নাই। তো আজকে থেকে দেখা যাচ্ছে অনেক পর্যটক, তো এভাবে যদি পর্যটক আসে তাহলে আশা করি আমাদের ব্যবসা ভালো হবে। হোটেল মালিকদের আশা, পর্যটক আগমনের এই ধারা আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। এতে বিগত দিনের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন তারা। নির্বাচন শেষ হওয়ার পরে আজকে থেকে কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে আসতেছে, এবং আমাদের হোটেল মোটেল রেস্টুরেন্টে সব জায়গায় বুকিংয়ে আজকে শতভাগ পরিপূর্ণ আছে বলে আমাদের কাছে খবর রয়েছে, এবং আশা করি এই ধারা অব্যাহত আগামী মানে ফেব্রুয়ারির পর্যন্ত কক্সবাজার পর্যটন যদি আসে তাহলে আমাদের যে খরাটা এবং ব্যবসায়ী যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা পুষিয়ে আমরা লাভের মুখ দেখতে পাবো বলে আমরা মনে করি। ছুটির এই দুই দিনে অন্তত শত কোটি টাকার বাণিজ্য আশা করছেন এই খাত সংশ্লিষ্টরা। এখন কক্সবাজার অন করুন, ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।